কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায় গো, বেকার মানুষ নিয়ে যায়। আমি কত শাসবো না, কত শাসবো কত। আর আমি সাইজে বুঝলে জন্ম দেখ হয়েছি, একটাও কাজ আর না, সব তো জন্মই দিয়েছি। বেশি খারাপ ওই বাড়িরটা, বাড়িরটা কয় লেখাপড়া না করালি নাকি সাইজে বুঝলে মানুষ হয় না, লেখাপড়া না করালি মানুষ হয় না। কি বিয়ে করে আনিছি আমি নিজেও জানি নে। হ্যাঁ, একটা ছেলে মিলে জন্ম দিয়ে নাকি তার লেখাপড়া করাই মানুষ বাড়ি খাবে, কেন জন্ম দিয়েছে সেদিন মানুষ হয়নি। হ্যাঁ, আমি কাজ করছি করছি আকুল হয়ে যাচ্ছি, এটা লোক পাচ্ছি না। আল্লাহ, আর কত করবো গো, দেখো যান শেষ যান শেষ। আল্লাহ রে, আসসালামু আলাইকুম আব্বা। তোর ঘায়ের ঘরে কম তোমার একটা এসে আসসালামু আলাইকুম, এখন কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর ওই এখন এসে কথা আসসালামু আলাইকুম। আমার মাথা নষ্ট করে দিয়েছিলে তুমি চিল্লাচ্ছ কিসের জন্য? ওয়ালাইকুম আসসালাম। খোয়া কি কালকে আমার, আজকে আমার রেজাল্ট দেবে, এখন তোমার সাররা জাতি বলিছে কি করবা? সারকে তো খেয়ে এখনো কাজ, ওকে যদি খেয়ে কাজ থাকতো তাহলে অভিভাবক আমার এই স্মৃতির রায় সকালবেলা উঠিয়েছে গোসল মোসল করিয়ে তারপরে বাসটা চাষা ধরেছি। স্যারেকে তো সব কিছু লাগে না, উঠিয়েছে স্কুল কলেজ স্কুল কলেজ, ওকে সাইকে বিলেও ঠিক মতো হয়। এখন স্যাররা জাতি বলেছে তুমি কি করবা বলো? স্যাররা জাতি কইয়েছে কি করবা বলো? তোর রেজাল্ট তোর আমি 100 বার করে কইছি, তোর লেখাপড়া করতে হবে না। তুই লেখাপড়া করিস না, তুই তো খালি আকিজির বুড়ি বাইতে খা। আমি কবার আমি কবার করিয়ে কইছি যে লেখাপড়া করার দরকার নেই, আবার তুই সংসারে দুটো পয়সা উপার্জন করলি অন্তত আমার পানের টাকাটা তো হয়। আমি যে পান খাই কিনা দেবে কিনা দেবে, তোরা তোদের জন্ম দিয়ে যদি আমার একটা উপকার না হয় তাহলে এক মাস কিনা আসবে। সারা জাতি বলি না তোমার জাতি হবে, সুমতির ছেলে তুই যা। আমি জাতি পারবো না তোমার জাতি ছেলে, এক কোটি খারাপ তো তোর নামাই ফেলাবো। তোমার জাতি হবে তুই যাইয়ে, তোর রেজাল্ট তুই এনে, তোর আমি আজকে করছি আজ রেজাল্ট আনবি, আর জীবনে ধরে তোর স্কুলে জাতি দেখি না। না তোমার জাতি হবে তুই যা যাইয়ে, তোর তোর রেজাল্ট তুই এনে যা। আমি যাচ্ছি, তোমার জাতি হবে না, যাচ্ছি। ভালো কাল, কত বড় বাহাত্তরা পাবের কথা শোনে না, ও জীবনে জান্নাত পাবে আর কি কোন চাষি। আমি কি করবো, আমি মিলে নিয়ে আর পাচ্ছি এই বাস কিনা আসবে কই? ও এই পাইছি। আল্লাহ রে, আর কত চাষবো আব্বা। এই সুমন্ত্রের ছেলের জন্য আমি ওই মহিলাটা তালাক দেবো, কাজের মধ্যে এসে আব্বা, কাজের মধ্যে এসে আব্বা। এতদিন আমার সংসারে এই দুর্নীতি থাকে দুর্গতি থাকে, হ্যাঁ ওরা যদি এই আকিস পিড়ি ফ্যাক্টরিতে পিড়ি ভাইত এই কলেজ না করি তো আমার দুটো পয়সা হইছে না শাসি কয়, পয়সার জন্য হয়তো কই আছে হয়তো। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বাপু। এই আমি করছি আমার ছেলের আর লেখাপড়া করাই না, ও দুটো কাজ করি খাক আমার সংসারে উপকার হবে। শোনা চাচা আপনি এগুলো কি বলছেন? আমরা এসেছি আপনার ছেলে তো আকিস কলেজের স্কুল থেকে অনেক ভালো রেজাল্ট করেছে, আপনার মুখ উজ্জ্বল করেছে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এক কোপে দাঁত ফেলি দরকার কাটতোর, আপনি মনে বুঝতে পারছেন না আপনার ছেলে অনেক ভালো করেছে। ওর ভালো করার দরকার নেই,
আর আপনারা এই এই ছেলেটা নষ্ট করতেছেন এইভাবে পড়াই পড়াই। ওর আমি কোনোদিন একটা কাজে বানাতে পারিনি, সকালবেলা স্কুল যাবে ব্যাগ খাড়ে করে, সন্ধ্যেবেলা আসবে রাত্রি কিছু করলে পড়বে, ভাই ভাই না ধরে আব্বা পড়ার রয়েছে এই সব করি মানে ওর মধ্যে কি আবার সাপের বাস। ওই আপনার ছেলে, আপনার ছেলে আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ মার্ক পেয়ে আমাদের প্রতিষ্ঠানে সেরা হয়েছে, যার জন্য আমরা আমাদের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করতে আসছি। না এটা ভালো পুরস্কার, ওর মধ্যে কি স্যার? এর মধ্যেই তো পুরস্কার, পুরস্কার ওটা দেওয়ার জন্য আনছি। তাই ওইটা দেন আপনি, আর ওই পড়ায়েন না সেই এইটা দেন, এইটা দেন আপনি, ওই আর তোর পড়তে হয় না বাপ তোর আল্লাহ দিলে করছে পড়িস একটু না, ওই এইটা থাক, ও পুরস্কার পেয়েছে এই পর্যন্ত থাক, আর আর নষ্ট করিন না সেটিটা। হ্যাঁ আপনারা কি এমন করেছেন, আর ও তো পেটমেট কিছু পড়ে না তো পাঠ। আচ্ছা আমাদের আকিজ কলেজের স্কুলে এমন ভাবে পড়াশোনা করানো হয় যে ছাত্রদেরকে আলাদাভাবে পিরামিড পড়া লাগে না, সমস্ত পড়া বাড়ির পড়াগুলো কিন্তু ক্লাসে করিয়ে দেওয়া হয়। আমাদের স্যারগুলো যথেষ্ট অভিজ্ঞ, অনেক মেধাবী, ছাত্রদেরকে অনেক ভাবে মূল্যায়ন করে। ওরাও কি রেজাল্ট ভালো পাইল নাকি? অনেক ভালো করেই তো আমরা এই ভাবে এসেছি। আবার আমাদের স্যারের মতো বাচ্চা করলে কি নিয়ে বাড়ায় পাস করিনি তো? না স্যার আমরা অনেক ভালো করেছি। এখানে একটু রাখলাম, তারপরে কি বলেন স্যার? চাচা আপনার ছেলে তো সে অনেক মেধাবী, তাকে পড়াশোনা করান। ওর মা মেধাবী, আমি কবে কোন গা লাগাই দিই মনে থাকে, ও শোয়ার সময় সব পাই তো মুক্তি নামার এই কই ওর মা মেধাবী, তাও কি হবে এক করতে এক। চাচা চাচা একটু ঠান্ডা হন, আপনার সন্তানকে ভালোভাবে পড়াশোনা করান, কেননা আপনার ছেলে একদিন কিন্তু নেতৃত্ব দিবে সমাজকে। আমাদের এই আকিজ কলেজ স্কুল থেকে অনেক ছাত্র আছে যারা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে, অনেক ইউনিভার্সিটিতে পড়ছে, অনেকে ডাক্তার হয়েছে, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে ব্যারিস্টার হয়েছে, অনেকেই অনেক পজিশনে আছে, আবার অনেকেই আপনার স্কলারশিপ নিয়ে যারা বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গিয়েছে। আমরা একটা কথা বুঝি কি, আমাদের বাপ দাদার সহিত গোষ্ঠীতেও লেখাপড়া নেই আর আবহাওয়া করাতে চাই না, দরকার কি আমার ওই খামা খাগি হইলে আমার কোলের মধ্যে থাকবে ভ্যাল চালাই খাবে এটাই ভালো। আঙ্কেল হ্যাঁ আপনার ছেলে অনেক মেধাবী, সে তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে, তাকে পড়াশোনা করান। করাবো তুই কি পড়তে চাস? ও পড়তে চাই তাই এখন আমার তো প্রতি মাসে মাসে যে টাকা দিতে হয় গরিব মানুষ। আপনি কষ্ট করে হলেও আপনার সন্তানকে পড়ান। পড়াবো মানে আমার ওই অভাবের জন্য ছেলে মিলে সংখ্যা বেড়ে গেছে। আপনার ছেলে এমন একদিন এক পজিশনে যাবে তখন আপনার কোনো অভাব থাকবে না। থাকবে না? না কোশ্চেন করছি। ও ভালো হবে সত্যি অনেক ভালো, সে আপনি বুঝতে পারছেন আকিজ কলেজের স্কুলের মতো প্রতিষ্ঠান থেকে সে সর্বোচ্চ মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে। আমি আকিজই রাখতে চাইলাম, চাইলাম যে আকিজই থাক কিন্তু বিড়ি বান্ধব। না না আকিজই এটা আপনি বলতে পারেন না, সে যেহেতু মেধাবী তাকে আপনি কেন শিশুশ্রমে দিয়ে দিবেন? তাকে ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছেন সেখানে পড়াশোনা করা। আচ্ছা তাহলে কথা মনে হয় আপনি ভালো হয়েছেন, আসলে প্রিন্সিপাল তো আপনি, আপনারা আসলে অশিক্ষিত এই শিক্ষিত। হ্যাঁ মানে আমি আমি নিজে আসলে শিক্ষিত তো কথা ভুলেই যাই, আঙ্কেল ধর আমি অশিক্ষিত। আপনার ছেলে যে মেধাবী হ্যাঁ এটা আমাদের থেকে আপনি ভালো জানবেন না আঙ্কেল? না জানবো, যেহেতু আমার তার টিচার, সে কতটুকু মেধাবী আমরাই জানি, সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে, আপনার মুখ উজ্জ্বল করতে পারবে, দেশের মুখ উজ্জ্বল করতে পারবে, আমাদের কলেজের মুখ উজ্জ্বল করতে পারবে, আপনি তাকে পড়াশোনা করান। আচ্ছা তাহলে এতটুকু যখন কোশ্চেন, আসলে আমি বুঝতে পারিনি আমার এই ছেলের মধ্যে যে এত প্রতিভা। হ্যাঁ ওর মার মতো প্রতিভা ছিল তো আমি অল্প বয়সে বিয়ে করে ফেলেছি, ওই নাইতে বা লেখাপড়া করি ম্যাজিস্ট্রেট পাস দিত। হ্যাঁ ম্যাজিস্ট্রেট না কি পাস দেয়, মাস্টার, মাস্টার পাস দিত। হ্যাঁ তা পাইতো পাইতো, হ্যাঁ আমার পিসা ইরাবনের কাছে আমি মিথ্যা কথা করছি, এই পিসা কাছে না, হ্যাঁ এই জন্য আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। তাহলে আমি আপনাদের কথা মেনে নিচ্ছি খুকা, এখন তো তুই নিয়মিত স্কুলে যাবি। হ্যাঁ আমি খুশি হয়েছি এবার, আমার আর কোনো অসুবিধে নেই, আর এই স্যারেরা যেহেতু বাড়ির ঘরে এসেছে আমার আসলে খুব ভালো লেগেছে। আসলে আপনারা স্যার মহান মানুষ, আসলে আমার মতো গরিবের বাড়ি আইসেন, আমি যেখানে পান না খেলে আমার তিন চলে না, আমার সাথে কথা করছেন ভালো লাগলো। আচ্ছা আমরা এসেছি শুধুমাত্র আপনার যাওয়ার কথা ছিল, যেহেতু রেজাল্ট দিয়েছে ওর আজকে, আপনি জাননি সে ফার্স্ট হয়েছে, এই জন্য আমরাই আপনার বাসায় চলে আসছি। বিশাল ভালো লেগেছে,
তা আপনি বসেন, অন্তত একটা পান বানাই দিয়ে খেয়ে না। ঠিক আছে, ভালো থাকবেন। আর আপনি আমাদের স্কুলে যাবেন? হ্যাঁ যাবো। এখন একটা জিনিস আমি বলতে পারি, বাবাজি বাবাজি না স্যার এখানে ছাড়েরা ভালো খুব দেখাশুনো করে, আবার এই নাবারের তো চেয়ারম্যান আছে, উনি খুব ভালো ভালো কথা কয় স্কুলের ব্যাপারে, অনেক ইয়ে করে। আর ওই যে কোয়ার্ডিনেটর আছে একটা, আমি শুনেছি বাইদি ভাই কানে আসে, তো আমি চিন্তা করি কি এখানকার থেকে ছাত্রছাত্রী বিড়ি ফ্যাক্টরিতে বেশি। হ্যাঁ, তাই এই জন্য আমি মনে করি আবার উখানে ভর্তি করা হবে, এই দুটো পয়সা হবে। না স্যার, খবরদার আপনি ভুল করবেন। ভুল করবো না, আমি বলতে পারিছি, আমি শোনা বলতে পারিছি, আসলে আমার ভুল ছিল, এই আমার জানাটা সঠিক না। টাকাই সব কিছু না, লেখাপড়া শিখাই ও বড় হতে পারলি, এক সময় আমার এই বাস চাইছি খাওয়া লাগবে না, ওই আমার খাওয়াবে, তাই না শোনা? হ্যাঁ, আমার লেখাপড়া শিখে বিদ্যার সবে ছুরি না তো। স্বপ্ন দেখছো যে তুই লেখাপড়া শিখে মেলা বড়, তা আমি তোর মার স্বপ্ন পূরণ করাবো। আসলে আমার ভুল, আমি বুঝতে পারিছি, এই লেখাপড়া শিক্ষা মানে শিক্ষার আলো জ্বলুক ঘরে ঘরে, আর লেখাপড়া শিখে এগিয়ে যাক অনেক দূরে। ঠিক আছে, তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।